কেচিত কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণঃ অহং দুর্বন্তিকাস্তে ন নিহারোমি গো ভাস্করঃ। এত ভোগ করেছি তবুও মন থেকে ভোগের বাসনা কেন যায় না? কপিল ভগবান তিনি বললেন, মা আমাদের ইন্দ্রিয়গুলো সব রোগগ্রস্ত, সব অসুস্থ। এই ইন্দ্রিয়গুলো ভগবান দিয়েছেন কি জন্য? ইন্দ্রিয়গুলো ভগবান এই মানব শরীর প্রদান করেছেন তার ভজন সাধন করার জন্য। সেই নলকুবর মণিগ্রী তারা বলেছিলেন, বাণী গুণান কথনে শ্রবণ কথায় হস্ত জগর্ম সুমন স্তব পাদুয়র্ণহ স্মৃত্যা শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাং চ দর্শনে নলকুবর মণিগ্রী তারা বলছেন, প্রভু এই শরীরটা আমরা কি জন্য পেয়েছি? এই শরীরটা পেয়েছি বাণী গুণান কথনে, তোমার গুণগান করার জন্য। এই কর্ণ কি জন্য তুমি দিয়েছ? এই কর্ণ তুমি দিয়েছ তোমার কথা শ্রবণের জন্য। এই হস্ত তুমি কি জন্য দিয়েছো? তোমার সেবা করার জন্য। এই চরণ তুমি কি জন্য দিয়েছো? তোমাকে দর্শন করতে যাওয়ার জন্য, ধামে গমন করার জন্য, যেখানে তোমার কথা হচ্ছে সেখানে যাওয়ার জন্য, তোমার কথা শ্রবণ করতে যাওয়ার জন্য। তো 10 ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করা যায়। এই শরীরটা ভগবান দিয়েছেন তার সেবার জন্য। বড় ভাগ্য মানুষ তার বাবা সাধন ধাম মোক্ষ কর দ্বারা, বলছেন এই শরীর দ্বারাই একমাত্র ভজন সাধন করে মোক্ষ লাভ করা যায়, এমনকি ভগবানকেও পাওয়া যায়। কিন্তু আমরা সেসব ভুলে গিয়েছি, আমাদের এসব ভালো লাগে না। আমাদের এই শরীরটা কি জন্যে ভগবান দিয়েছে? আমি নিজেও কথা দিয়ে এসেছিলাম, যখন মায়ের গর্ভে ছিলাম তখন বলেছিলাম, প্রভু তুমি আর একটাবার সুযোগ দাও, আর কোনদিন এই অন্ধকারের মধ্যে আর আসবো না, এবার গিয়ে তোমার নাম করব যাতে এখানে আর না আসতে হয়। কিন্তু সেখান থেকে যেই বাইরে চলে এসেছি সব মায়ায় পড়ে সব ভুলে গেছি। সেই যে জন্ম মৃত্যুর যন্ত্রণা, সে যন্ত্রণা সব ভুলে গেছি। মাতৃ গর্ভের মধ্যে সেই অন্ধকারের মধ্যে 10 মাস 10 দিন সেখানে যে কত যন্ত্রণা ভোগ করেছি সব কথা ভুলে গেছি। এখন এই ভুলে গিয়ে সেই জড়ভরত মানে রাজর্ষি ভরতের মতো অবস্থা হয়েছে। রাজর্ষি ভরত তিনি রাজত্ব ত্যাগ করে দিলেন ভগবানের ভজন সাধন করার জন্য। স্ত্রী পুত্র রাজত্ব সব ত্যাগ করে তিনি সেই গণ্ডকী নদীর তীরে সেখানে চলে গেলেন। কিন্তু তিনি সেই হরিণ হরিণ করে পরবর্তীতে তিনি হরিণ হয়ে গেলেন। তো আমাদেরও সেই একই অবস্থা, ওই সোনার হরিণের পিছনে আমরাও ছুটে বেড়াচ্ছি। ও সীতা দেবী যেমন সেই প্রভুকে ছুটিয়েছিলেন সোনার হরিণের পিছনে, ও আমরাও ঠিক ওভাবেই ছুটছি সোনার হরিণের পিছনে। এই সোনার হরিণ বলে তো কোনো কিছু নেই, সব মায়া। এই সংসারটাও ওই সোনার হরিণের মতোই। ভগবান দেখিয়ে দিলেন যে দেখো, এই সংসার রূপী সোনার হরিণের পেছনে যদি ছুটতে থাকো, শেষে আমার যে পরিণাম হয়েছে ও তোমাদেরও ঠিক ওই পরিণাম হবে। এই জন্যে আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই লীলা হয়েছিল, না হলে সীতা দেবী তিনি জানতেন না যে সোনার হরিণ কোনোদিন হয় না। প্রভু রামচন্দ্র তিনি জানতেন না যে সোনার হরিণ কোনোদিন হয় না, তবুও সেই সোনার হরিণের পিছনে ছুটলেন স্বয়ং ভগবান। সোনার হরিণ ধরতে গেছেন, তো সোনার হরিণ ধরতে গিয়ে কি পরিণাম হলো সেটি
বললে যে তোমরাও এই সংসারটাই হচ্ছে সোনার হরিণ, সোনার হরিণ যেমন মিথ্যা এই সংসারও ঠিক তেমন মিথ্যা, এর পেছনে যদি ছুটতে থাকো তো একদিন আমার মতো পরিণাম তোমাদের কেউ ভোগ করতে হবে, বলুন রাধে রাধে। তো আমরা সবাই সেই জন্ম মৃত্যু যন্ত্রণা সব ভুলে গেছি, মনুষ্য শরীর পেয়ে মানুষ হয়েছে কি জন্যে, আমি কে আর আমার কে, সে কথা আমরা সবাই ভুলে গেছি, গিয়ে এখন হয়ে গেছি মায়ার দাস, এখন সংসারের দাস, এখন স্ত্রীর দাস, পতির দাস, পুত্রের দাস, নাতি নাতনির দাস, অর্থের দাস, এখন আমি যে কৃষ্ণের দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, সে কথা সবাই ভুলে গিয়ে এখন ওই সোনার হরিণের পিছনে ছুটছি, সোনার হরিণ ধরার জন্য সব ভুলে গেছি, এখন আমার ওই সোনার হরিণ চাই একমাত্র লক্ষ্য। এখন লক্ষ্য ছিল কি? লক্ষ্য ছিল ভগবানকে পাওয়া, কিন্তু সব ভুলে গেছি। তো কপিল ভগবান বললেন, মা আমাদের ইন্দ্রিয়গুলো সব অসুস্থ রোগগ্রস্ত, তো এই জন্যে যে জন্যে এসেছে এর যা কাজ ছিল সেটা বাদ দিয়ে এ ওই মায়ার হরিণের পিছনে ছুটে বেড়াচ্ছে। তো বললেন, এই রোগ সারবে কি করে, এই রোগ থেকে মুক্তির উপায় কি? তো সেখানে কপিল ভগবান বললেন, মা শতাং প্রসঙ্গ্যান মম বীর্য সম্বিনো ভবন্তি নির্কর্ণ রসায়ন কথা, বলছে মা এই রোগ সারবে এই কথা শ্রবণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গে কথা শ্রবণ করতে হবে, করলে এই রোগ আস্তে আস্তে সেরে যাবে। এই জন্যে প্রভু রামচন্দ্র বলেছিলেন যে প্রথম ভক্তি সন্তান কর সঙ্গা দুসরি রতি মম কথা প্রসঙ্গ, তো প্রথম সাধু সঙ্গ, দ্বিতীয় হচ্ছে কথা শ্রবণ করতে হবে। তো এই কথা শ্রবণ করতে করতে আমার লক্ষ্য কি, আমি কে একদিন ঠিক জেনে যাব, আমি কি জন্যে এসেছি, এই মানব শরীর আমি কি জন্যে পেয়েছি সব জেনে যাব যদি এই কথা শ্রবণ করি, মানে আমার ঠিকানা আমি ঠিক জেনে যাব, আমি এসেছি কোথা থেকে আর আমাকে যেতে হবে কোথায়। এখন তো আমরা সবাই ঠিকানা ভুলে বসে আছি। বললেন, ওই একজন শিশু, ছোট্ট শিশু, 6-7 বছরের বালক, সে তার পিতার হাত ধরে গিয়েছিল মেলা দেখতে, এখন মেলার ভিড়ের মধ্যে কখন যে সে পিতার হাত ছেড়ে দিয়ে চলে এসেছে পিতাও জানে না আর পুত্রও জানে না, হঠাৎ যখন জ্ঞান হলো তখন দেখলো পিতা দেখলো যে পুত্র নেই আর পুত্র দেখলো যে পিতা নেই, এবার দুইজনই কিন্তু খুঁজতে শুরু করেছেন, পিতাও খুঁজছে পুত্রকে, পুত্রও খুঁজছে পিতাকে। তো এই হচ্ছে আমাদের গতি, আমরাও ভগবানকে ছেড়ে চলে এসেছি, এখন আমার যেতে হবে কোথায়, আমি ভুলে গেছি, আমি আমার পিতার পরিচয় ভুলে গেছি, পরিচয় না দিলে তো আমি ঠিকানা খুঁজে পাবো না, আমার পিতার পরিচয় কি সেটা তো আমাকে বলতে হবে, তারপরে তো কেউ আমাকে পিতার সন্ধান করিয়ে দেবে, তো সেই পিতার পরিচয় পাওয়া যাবে কোথায়, সেই পিতার পরিচয় আমার পরিচয় আমি কে, পিতার পরিচয় আমি কোথা থেকে এসেছি, আমার বাড়ি কোথায়, সব পাওয়া যাবে এই কথার মধ্যে। এই জন্যে এই কথা শ্রবণ করতে হবে, এই কথা শ্রবণ করলেই আমি ঠিক আমার ঠিকানা জেনে যাব আর আমার গন্তব্যস্থলে আমি ঠিক যেতে পারব, কিন্তু কথা যদি শ্রবণ না করি তো আমাকে ওই শেঠজির মতো সংসারেই পড়ে থাকতে হবে, মরে গেলেও কুকুর বিড়াল হয়ে ইঁদুর হয়ে এই সংসারেই পড়ে থাকতে হবে যদি কথা না শ্রবণ করি, কথা শ্রবণ করতে হবে তার জন্যে। তো এই মাকে পুত্র অনেক কিছু বুঝিয়েছেন, অষ্টাঙ্গ যোগ বিধি, সাংখ্য যোগ বিধি সব কিছু বুঝিয়েছেন,
এবার সব কিছু বোঝানোর পর পুত্র জিজ্ঞাসা করছে, পুত্র যে উত্তর দিয়েছে যে মা এই এই করলে ইন্দ্রিয়ের রোগ সেরে যাবে, কিন্তু পুত্রের থেকে মা আরো বেশি ভালো উত্তর দিয়েছে। সেটি পুত্র যা যা বলেছে তার থেকে মা বেশি ভালো উত্তর দিয়েছে যে এই রোগ সারবে কি করে। পুত্র জিজ্ঞাসা করছে, মা বলো আমি যা যা বললাম তুমি কিছু বুঝেছ না? সেই জড়ভারতের মতো বাবা এখান থেকে 1108টা পিপীলিকা গর্তের মধ্যে প্রবেশ করেছে, তাকে মন্ত্র মুক্ত করাচ্ছে জড়ভারতকে, বাবা তুই ব্রাহ্মণের সন্তান মন্ত্রতন্ত্র মুখস্থ কর, পূজা পার্বণ করলে পেট চলে যাবে, আমরা আর কতদিন থাকবো। তো বাবা মন্ত্র মুখস্থ করাচ্ছে, আর ওদিকে জড়ভারত বসে বসে গাছ থেকে পিপীলিকার সারি, গাছের গোড়ায় একটি গর্ত আছে সেই গর্তের মধ্যে প্রবেশ করছে, সে বসে বসে সেগুলো বুঝছে। এখন বাবা অনেক কিছু শ্রবণ করানোর পর সব শুনিয়েছে মন্ত্র পাঠ করে করে, এবার বলছে বাবা বলতো আমি কি বলেছি, একটা অন্তত মন্ত্র বল দেখি। এবার বলছে বাবা তুমি যতক্ষণ বলেছো এই গাছের উপর থেকে 1108টা পিপীলিকা ওই গাছের গোড়ায় একটা গর্ত আছে তার মধ্যে প্রবেশ করেছে। বাবা বলছে যা দ্বারা হবে না, তুই জড়, তোর মাথায় কোনো বুদ্ধি নেই। তো এই প্রথমে না হয়েছিল ভরত, তারপরে হয়ে গেল জড় ভরত। তো ঠিক এখানে ওই একই রকম কপিল ভগবান মাকে বলছেন, মা আমি যে এত বকবক করলাম এত কিছু তোমাকে শোনালাম তুমি কিছু বুঝেছো? মাকে জিজ্ঞাসা করছেন, তুমি কিছু বুঝলে মা আমি কি বললাম? তখন এবার মা যে কথা বলেছে সেই কথা আরো বেশি গুরুত্বপূর্ণ, কপিল ভগবান যা যা বলেছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা মা বলে দিয়েছেন সব শেষে। মা কি বলছেন? বলছেন পুত্র তুমি যা যা কথা বললে তার মধ্যে আমি তোমার কথার সার এটাই বুঝেছি। কি বুঝেছো মা? বলছেন পুত্র আমি তোমার কথার সার বুঝেছি এই, অহো বতস্য পচত গরিয়ান যত জিহ্বাগ্রে বর্ততে নাম গ্রহণত্তব্যম। এই হচ্ছে সব কথার সার কথা, অহো বতস্য পচত গরিয়ান যত জিহ্বাগ্রে বর্ততে নাম গ্রহণত্তব্যম। মানে হচ্ছে অহো বতস্য পচত গরিয়ান, মানে মানে হচ্ছে শপথ, মানে কুকুর, কুকুরের মাংস যে ভক্ষণ করে তার থেকে নিকৃষ্ট আর কেউ নেই, যে কুকুরের মাংস খায় তার থেকে নিচু নিকৃষ্ট ব্যক্তি আর জগতে নেই। বলছেন সেই ব্যক্তি, সেই নিকৃষ্ট ব্যক্তি, একদম নিচের সারির ব্যক্তি, বলছেন সেই একদম উপরের সারিতে উঠে যেতে পারবে, সেই সর্ব থেকে সব থেকে নিচু ব্যক্তি সেই মহান হয়ে যাবে। কি করলে? বলছেন যত জিহ্বাগ্রে বর্ততে নাম গ্রহণত্তব্যম, মানে সে যদি তার জিহ্বাগ্রে ভগবানের নাম উচ্চারণ করে, সদা সর্বক্ষণ যদি সে নাম গ্রহণ করে থাকেন তো সেই মহান হয়ে যাবে, চণ্ডালও হলেও সে মহান হয়ে যাবে। তো পুত্র যা যা বলেছে সব কথার থেকে মূল্যবান কথা মা বলেছে, সমস্ত কথার থেকে মূল্যবান কথা মা বলে দিয়েছেন যে বাবা একমাত্র ভগবানের নাম যিনি জপ করবেন তিনি এই জগতে মহান হয়ে যাবেন, আর অন্য কোন কিছুতে মহান হওয়া যাবে না, একমাত্র ভগবানের নাম। এই নামই যে সব থেকে নিচে আছে সে সবার উপরে যেতে পারবেন একমাত্র এই নামের দ্বারা। তো এই নামের মহিমা কি? তো বলছেন এই নামের মহিমা, নাম মহানিধি মন্ত্র নাম হি সেবা পূজা জপ তপ তীর্থ নাম নাম বিনু অর নাম দুজা নাম প্রীতি নাম ব্যয় নাম কহি নামি বলে নাম অজামিল সাখী
নাম বন্ধন তে খোলে, নাম অধিক রঘুনাথ তে রাম নিকট হনুমাত কহে। কি বলছেন? বলছেন নাম মহানিধি মন্ত্র। নাম হচ্ছে সব থেকে মূল্যবান মন্ত্র, নাম সর্বশ্রেষ্ঠ মন্ত্র। মহানিধি মানে সব থেকে মূল্যবান, ভগবানের নাম, ভগবানের থেকেও ভগবানের নাম সব থেকে মূল্যবান। আর কি বলছেন? নাম হি সেবা পূজা। বলছেন যিনি সর্বক্ষণ ভগবানের নাম আশ্রয় করে থাকবেন তাতেই তার সেবা পূজা সব কিছু হয়ে যাবে। যিনি সর্বক্ষণ নাম আশ্রয় করে থাকবেন তাতেই তার সেবা পূজা সব কিছু হয়ে যাবে। আর কি বলছে? জপ তপ তীরথ নাম। বলছেন ভজন সাধন জপ তপ সব হচ্ছে নাম আর তীর্থ। তীর্থে গেলে যিনি নাম আশ্রয় না করেছেন, যিনি নাম জপ না করেন, সে যদি তীর্থেও যায় তার কোনো লাভ হবে না। তীর্থে গেলেও নাম আশ্রয় যিনি করেছেন সে ছাড়া তীর্থের মহিমা কেউ বুঝবে না। সে তীর্থে যাবে যে নাম আশ্রয় করেনি, সে যদি তীর্থে যায় সে তীর্থে গিয়ে দেখবে ও তো আমার বাড়ি যেমন এখানেও তো ঠিক একই রকম, ও আমার বাড়িতে যেমন মাটি আছে এখানেও তো তেমন মাটি আছে, ও অন্য কিছু খুঁজে পাবে না, তীর্থ খুঁজে পাবে না। যিনি নাম না আশ্রয় করেছেন সে তীর্থে গিয়ে কোনো লাভ তার হবে না। বলছেন তীর্থে গিয়েও ফল লাভ করতে গেলে তাকে নাম আশ্রয় করতে হবে। আর কি বলছেন? নাম বিনা নাম বিনো আর না দুজা। বলছেন নাম বিনা আর দ্বিতীয় অন্য কিছু নেই, একমাত্র নাম। আর কি? নাম পেয়েতে নাম ব্যয়ের, মানে যে যদি ভালোবেসেও নাম করে, আবার যদি ভালো নাও বেসে যদি ভগবানের নাম করে তাতেও সে একই ফল পাবে। আর কি বলছেন? নাম কহি নামি বলে নাম অজামিল সাক্ষী। নামের সাক্ষী কে? নামের সাক্ষী হচ্ছে অজামিল। আর কি বলছেন? নাম বন্ধন তে খোলে, নাম সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেয়, তার সাক্ষী হচ্ছে অজামিল। আর কি বলছেন? নাম অধিক রঘুনাথ তে। বলছেন ভগবানের থেকেও ভগবানের নাম বড়, সে কথা বলেছে কে? সে কথা বলছে রাম নিকট হনুমত কহেও। বলছেন হনুমানজি স্বয়ং প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলে দিলেন প্রভু তোমার থেকে তোমার নাম বড়, তুমি পারছো না, সবাই বানর সেনারা সেই সমুদ্রে শিলা দিচ্ছে সব ভেসে যাচ্ছে, প্রভু ভাবছেন আমি কেন বসে থাকবো, আমিও যাই। তো তিনিও গিয়ে সেই শিলা জলে দিচ্ছে, কিন্তু প্রভু শিলা যেগুলো দিচ্ছেন সব জলে ডুবে যাচ্ছে। এই দেখে প্রভু মন খারাপ করে পাশে গিয়ে বসে আছে এক জায়গায়। হনুমানজি অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছেন প্রভু মুখটা শুকনো করে বসে আছেন, হনুমানজি পাশে গিয়েছেন কিছুক্ষণ পর, কি ব্যাপার প্রভু তোমার মুখটা এমন শুকনো হয়ে আছে কেন, তোমার মনটা খারাপ কেন? প্রভু বলছেন না তো হনুমান, না প্রভু কিছু একটা হয়েছে প্রভু, তোমার মুখটা এমন শুকনো হয়ে আছে কেন, কিছু তো একটা হয়েছে প্রভু বলো। প্রভু বলছে না হনুমান কিছু হয়নি, না প্রভু আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। তখন বলছে হনুমান তুমি শুনবে কি হয়েছে জানো, তোমরা সবাই শিলা দিচ্ছ সমুদ্রের জলে, তো আমিও ভাবলাম আমিও গিয়ে কেন বসে থাকবো, আমিও গিয়ে শিলা দি জলে, তো আমি দিলাম কিন্তু সব শিলাগুলো জলে ডুবে গেল, এই জন্যে আমার মনটা খারাপ। তো বলছেন প্রভু তোমার থেকেও তোমার নাম বড়, কারণ তুমি নিজে হাতে দিচ্ছ সেগুলো ভাসছে না, কিন্তু আমরা যেটা তোমার নাম করে ভাসিয়ে দিচ্ছি সেটা ভেসে যাচ্ছে। এই জন্যে হনুমানজি বলছেন প্রভু তোমার থেকেও তোমার নাম বড়।
তো এই নাম আশ্রয় করতে হবে একমাত্র। আর আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনিও তো বলেছেন, বলছে কলিযুগে যুগ ধর্ম নাম যোগ্য সার, অন্য কোন ধর্ম করিলে নাহি হয় পার। ভাগবতের একদম শেষে কি বললেন, একদম অন্তিম শ্লোকে কি বলেছেন, ভাগবতের অন্তিম শ্লোকে এসে বলছেন নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস স্বং নমামি হরিম পরম। বলছেন নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, এই নামের দ্বারাই একমাত্র সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যাবে। এই কলিযুগে একমাত্র নাম সার, অন্য কিছু কলিযুগে অন্য কোন ধর্ম নেই। বলছেন ইয়ৎ ফলম নাস্তি তপসা নো যোগে নো সমাধিনা তৎ ফলম লভতে সৌম কলৌকেশ কৃত্বনম। সেই সত্য যুগে কি করতে হতো, সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করতে হতো, হাজার হাজার বছর ধরে ধ্যান করতে হয়েছে, তারপরে এসে যজ্ঞ করতে হয়েছে, তারপরে এসে পূজন করতে হয়েছে। কিন্তু এই কলিযুগে কি করতে হবে, কলিযুগে কোনো কিছুই না, শুধু বসে বসে নাম করতে হবে, আর অন্য কোনো কিছুর দরকার নেই। কারণ এই কলির জীব এরা অন্য কোনো কিছু পারবে না, এরা ভজন সাধন করতে পারবে না, এরা দু ঘন্টা এক ঘন্টা নাম ভগবানের কথাই শ্রবণ করতে পারে না মন দিয়ে, তো এরা ভজন সাধন করবে কি করে, ধ্যান করবে কি করে, পারবে না। তারপর বললেন এরা যজ্ঞ করবে কি করে, এরা যজ্ঞ করতে পারবে না, কারণ কলিযুগে সব ভেজাল। যজ্ঞ করতে গেলেও শুদ্ধ জিনিসের প্রয়োজন, সেখানে শুদ্ধ দেশি গোমাতার ঘিয়ের প্রয়োজন, না হলে যজ্ঞ হবে না। তো শুদ্ধ দেশি গোমাতার যে ঘৃত সেও এখন পাওয়া যাবে না, তো যজ্ঞ কলিযুগে সম্ভব নয়। তারপর বলছেন পূজন, কলিযুগে যে পূজা করব এ পূজাটাও সম্ভব নয়, পূজনও করতে পারবো না, কারণ পূজা করতে গেলেও সেখানে কি লাগে, দুগ্ধ লাগে, সেখানে গোবর লাগে, সেখানে গোমূত্র লাগে, তো এগুলোও এখন ভেজাল, এগুলোও পাবো না। বাবার মাথায় জল দিচ্ছে তো প্লাস্টিকের প্যাকেটের দুধ কেটে বাবার মাথায় ঢেলে আছে, এতে কোনো লাভ হবে না। এসব জার্সি গোমাতার দুধ, এতে কোনো পূজা হয় না। দিশি গোমাতার দুধ লাগবে, দিশি গোমাতার গোমূত্র লাগবে, দিশি গোমাতার গোবর লাগবে, তারপরে তো আরো তো সব ভেজাল। এই জন্য পূজনও সম্ভব নয়। আমরা যে পূজা করি, দেব দেবীর পূজা করি, তো সেখানে যদি এই দিশি গোমাতার দুধের বদলে জার্সি গোমাতার দুধ দিয়ে পূজন করি, তাতে কিন্তু কোন লাভ হবে না, আর লস বেশি হবে। শাস্ত্র এ কথা বলেছে, পূজার মধ্যে আপনি যদি অনাচার করেন, এখনকার দিনে শুদ্ধতা বজায় কেউ রাখতে পারে না, কলিযুগের জীব শুদ্ধতাও বজায় রাখতে পারে না, তো তার জন্যে বলছেন পূজাতে যদি অনাচার হয় তো সেই পূজার ফল কি হবে, সেই পূজার ফল কিন্তু উল্টো ফলবে, আপনার কোনো লাভ হবে না। বলছেন সেই পূজার দ্বারা আসুরিক শক্তি বৃদ্ধি পাবে, পূজায় যত অনাচার করবে তত আপনার তো কোনো লাভ হলো না, আসুরিক শক্তি বৃদ্ধি পাবে পূজায় যত অনাচার করবেন। ওই জন্য আগের দিনে দেখবেন যত যজ্ঞ হতো, আমরা দেখেছি না কত ফিল্মে যজ্ঞ হচ্ছে, সেখানে অসুররা এসে সেই যজ্ঞে প্রাণীর হাড় এনে ফেলে দিচ্ছে, কেন,
কারণ এই যজ্ঞ শুদ্ধ ভাবে যদি হয়ে যায় দেবতাদের শক্তি বৃদ্ধি পাবে, আর এই যজ্ঞ হচ্ছে ঠিক আছে, এই যজ্ঞ যদি অশুদ্ধ ভাবে হয় তো অসুরদের শক্তি বৃদ্ধি পাবে। এই জন্য অসুররা সেখানে যে রক্ত হাড় অস্থি ফেলে দিত। তো এই জন্য এখনো আমি যদি দেব দেবীর পূজা করি, সেই পূজার মধ্যে যদি অনাচার হয় তাহলে সেই পূজার ফল সম্পূর্ণটা অসুররা পাবে, আমাদের কোনো লাভ হবে না। এই জন্য কলিযুগে কোনো কিছুই সম্ভব নয়, কলিযুগ কোনো কিছু পারবে না, যজ্ঞও করতে পারবে না, ধ্যানও করতে পারবে না, আর পূজাও করতে পারবে না। এই জন্য একমাত্র কলিযুগের যুগ ধর্ম নাম যজ্ঞ সার, ভগবানের নাম কর, একমাত্র নাম আশ্রয় করতে হবে, এতে সব কিছু হয়ে যাবে। প্রথমেই বললাম নাম সেবা পূজা সবকিছু নাও, এই নামের দ্বারা বলে নাম সেবা পূজা সমস্ত কিছু, তীর্থ ভ্রমণ এই নামের দ্বারা, তীর্থ ভ্রমণের যে ফল সে ফল এই নামের দ্বারা পাওয়া যাবে। আর নামের দ্বারা যত পাপ আছে সমস্ত পাপ চলে যাবে নামের দ্বারা। আরো একটা জিনিস যাবে, কি বলবেন তো, নামের দ্বারা যত পূর্ণ আছে সেটাও যাবে। নামের দ্বারা যেমন পাপ যাবে, নামের দ্বারা কিন্তু সমস্ত পূর্ণও যাবে। এখন মনে হচ্ছে পূর্ণ কেন যাবে, পূর্ণ তো আমি চাই, পূর্ণ কেন যাবে, যে পূর্ণও যাবে, কারণ একটা লোহার শিকল দিয়ে যদি আপনাকে বাঁধা হয় বা আমাকে বাঁধা হয়, এবার ঠিক ওই লোহার শিকলের বদলে যত কেজি ওজনের লোহার শিকল, ওই লোহার শিকলের বদলে সোনা দিয়ে তত কেজি ওজনের শিকল বানানো হলো, সোনার শিকল দিয়ে বাঁধা হলো, তো সেটাও তো বন্ধন নাকি? লোহার শিকলেও বাঁধলে সেটাও বন্ধন, সোনার শিকলে বাঁধলেও সেটাও বন্ধন। তো পাপ যেমন নাশ হবে, পাপ ধরুন লোহার শিকল, আর পুণ্যটা হচ্ছে সোনার শিকল, পুণ্যের দ্বারা কি হবে, পুণ্যের দ্বারা সর্বভোগ হয়, আর অন্য কিছু হয় না, পুণ্যের দ্বারা স্বর্গের সুখ লাভ হয় কিছুদিনের জন্য। তো সেই স্বর্গের সুখ লাভ করে কি করবেন, সেই সুখ যখন শেষ হয়ে যাবে তখন এখানেই নামিয়ে দেবে। এই জন্যে ওই সর্বসুখের কোনো মূল্য নেই, ও কয়েকদিনের জন্য সুখ মাত্র, তারপর পুনরায় এখানেই চলে আসতে হবে, এই জন্যে ওর কোনো মূল্য নেই। তো বলছেন যেমন পাপ নাশ করতে হবে তেমন কিন্তু পুণ্যেরও নাশ করতে হবে, না হলে মুক্তি সম্ভব নয়, ভক্তি মুক্তি কোনোটাই সম্ভব নয়। আমি ভগবানকে পাবো না, আমার যদি পুণ্য থাকে তাহলে আমি ভগবানকে পাবো না, ওই পুণ্যের জন্য আগে আমাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া হবে। তো এই জন্যে যেমন পাপের জন্য নরকে যাব, পুণ্যের জন্য ঠিক তেমন স্বর্গে যাব। তো বলছি এই পুণ্য যেমন ক্ষয় করতে হবে, পাপও ক্ষয় করতে হবে, সমান সমান যখন জিরো হবে তখনই আমি মুক্তি পাবো, তার আগে মুক্তি আমি কিছুতেই পাবো না। পাপ পুণ্য যখন শূন্য শূন্য হয়ে যাবে তখনই আমার মুক্তি সম্ভব। এই জন্য পাপ পুণ্যের নাশ করতে হবে। তো পাপ পুণ্যের নাশ কি হবে, পাপ পুণ্যের নাশ হবে ওই ভগবানের নাম জপের মাধ্যমে, বলুন তাদের। তো সেই জন্য এই কলিযুগে একমাত্র নাম আশ্রয় করতে হবে, এই নামই আমাকে পার করিয়ে দেবে। তো এই নাম করব কিভাবে, তো সেখানে বলছে এই নাম যেভাবে খুশি, রামচরিত মানুষে বলছে ভায়কু ভায়া না খায়াল সহু নাম জপত মঙ্গল দিশি দশ নাম বড়াই রাম ন সকাই নাম গুণ গাই। বুঝে ভায় কুভায় আনখ আলসহু নাম জপত মঙ্গল দিশি দশহু। বলছেন ভাবে অভাবে কুভাবে
যেভাবে খুশি আমি যদি নাম করি তাতে কি হবে, সেই নামের দ্বারা নাম জপত মঙ্গল দিশি দশ জগৎ পবিত্র হবে, দশ দিক পবিত্র হবে নামের দ্বারা। এই জন্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন তিন ভাবে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ আস্তে আস্তে, আর 1 লক্ষ একদম উচ্চ ঈশ্বরে। কেন? সমস্ত জগৎকে পবিত্র করার জন্য। তো এই জন্য বলছেন এই নামের দ্বারাই জগৎ পবিত্র হবে। আর কি হবে বলছেন, কাহু কাহা লাগি নাম বড়াই, বলছেন এই নামের গুণ আর কি বর্ণনা দেব, এই নামের যে কি গুণ আছে, রাম না সাকাই নাম গুণ গাই, বলছেন স্বয়ং রামচন্দ্র স্বয়ং ভগবান তিনি বলতে পারলেন না যে এই নামের মহিমা কি, এই নামে কি কি হতে পারে, স্বয়ং ভগবানও বলতে অসমর্থ। তো সেই নাম ভগবান বললে সাংকেত্যম পরিহাস্যম বা স্তবন এলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষাঘরম বিধু। কি বলছে? সাংকেত্যম পরিহাস্যম বা স্তবন এলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষাঘরম বিধু। সাংকেত্যম পরিহাস্যম মানে সংকেতের দ্বারাও, পরিহাসের দ্বারাও, ঠাট্টা করে, আমরা অনেকে নাম ধরি না, অবহেলার সাথে ব্যঙ্গ করে, যে যেভাবে নাম করবেন সেই নামের দ্বারা কি হবে, বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষ আগ হরম বিদুহ, বলছেন সমস্ত পাপ চলে যাবে, কারণ ভগবানের নামে পাপ নাশ করার শক্তি আছে। তার প্রমাণ পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন সুখদেবজির কাছে, বললেন এমন কোন প্রমাণ আছে যে এই নাম হেলায় অবহেলায় সংকেতের দ্বারা পরিহাসের দ্বারা ব্যঙ্গ করে যদি কেউ নাম করে সেই নামে কি ফল ফলবে, তার কোনো প্রমাণ আছে? সুখদেবজি তখন পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন, বললেন এই রহস্য আমি শ্রবণ করেছিলাম একজনের কাছে, আমি তোমাকে শ্রবণ করাচ্ছি। কার কাছে? বলছেন কুম্ভজ ঋষির আশ্রমে, আমি কুম্ভজ ঋষির কাছে এই কথা শ্রবণ করেছিলাম, আমি তোমাকে শ্রবণ করাচ্ছি, তুমি শ্রবণ করো। তখন সুখদেবজি বললেন কান্ন কুবজে দিজোবশিত দাসীপতি রাজা মিলহ নাম নষ্ট সদাচার দাস সংসর্গ দূষিত। কি বলছেন? সেই কান্নকুব্জে দ্বিজহ কশ্চিৎ, একজন ব্রাহ্মণ, কান্নকুব্জা নগরীর একজন ব্রাহ্মণ ছিলেন, নাম তার অজামিল। তিনি একদিন বনে গিয়েছিলেন, বনে গিয়ে এক বেশ্যাকে দর্শন করেছিলেন, তাকে দেখে তিনি তার মোহে পড়ে যান, তার মোহে পড়ে গিয়ে তো সে নিজের স্ত্রী পুত্রের কথা সব ভুলে গিয়ে সেই তার সাথেই থেকে গেল। তো সেখানে থেকে পরবর্তীতে তার 10 পুত্র হলো, আর সব শেষে সাধুদের কথা মতো তার শেষ পুত্রের নাম তিনি রাখলেন নারায়ণ। তো এই নারায়ণ নাম রেখেছেন পুত্রের, এখন খাইতে শুইতে নারায়ণ নারায়ণ বলে তিনি ডাকতে থাকেন। তো বলছেন এ ডাকেও কাজ অত হয়নি, কিন্তু কাজ একটা হয়েছে, ওই যে অভ্যাস, নাম করার অভ্যাসটা হয়েছে। তো এই জন্য কি হয়েছে, একদিন তার যখন সেই শেষ অবস্থা উপস্থিত হলো, তখন কি হলো, যমের দূতরা তাকে নিতে এলো, 4 জন যমদূত তাকে নিতে চলে এসেছে। এবার তাকে যখন যমদূতরা নিতে এসেছে, তিনি সেই মরণ শয্যায় শায়িত হয়ে
সেই যমদূতদেরকে দেখে ভয় পেয়ে, আর যমদূতদেরকে দেখে তিনি ভয় পেয়ে সেই পুত্রকে ডাক দিলেন, বলছে দূরে সত্যম পুত্র নারায়ণ সরোচ্চৈ আজুহাব বললেন দূরে ক্রিয়ানকা সত্যম পুত্র নারায়ণ আহব্বয়ম, পুত্র নারায়ণ অনেক দূরে খেলা করছিল, আর এ সময় এনার যখন সম্মুখে যমদূতরা এসে উপস্থিত হয়েছে তখন তিনি প্লাবিতের সরোচ্চৈ মানে অনেক জোরে সম্পূর্ণ জোর দিয়ে মানে প্রাণ তো তখন বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তো যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে নারায়ণ বাজাও বলে ডাক দিয়েছেন পুত্রকে, আর যেই পুত্রকে ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে সেখানে বিষ্ণুদূতরা এসে উপস্থিত হয়েছে, চারজন বিষ্ণুদূত সেখানে এসে উপস্থিত হয়েছে, বিষ্ণুদূতরা এসে যেই দাঁড়িয়েছেন যমদূতরা বলছেন তোমরা কারা, বিষ্ণুদূতরা যমদূতদের বলছে তোমরা কারা, বিষ্ণুদূতরা বলছে কে আমাদের প্রভুকে ডেকেছে তাই আমরা এসেছি একে নিয়ে যেতে, যমদূতরা বলছে তোমাদের ভুল হচ্ছে, কেন এ তোমাদের প্রভুকে ডাকেনি, কেন এ কাকে ডেকেছে, যমদূতরা বলছে এ এর পুত্রকে ডেকেছে, তোমাদের প্রভুকে এ ডাকেনি, এ এর পুত্রকে ডেকেছে, তো তোমরা চলে যাও, বিষ্ণুদূতরা যমদূতদের বলছে না তোমাদের ভুল হচ্ছে তোমরা এখান থেকে চলে যাও, যমদূতরা বিষ্ণুদূতদের বলছে তোমাদের ভুল হচ্ছে তোমরা এখান থেকে চলে যাও, যমদূতরা যমদূতদের বিষ্ণুদূতরা বলছে দেখো এই নাম ওর সন্তানের নাম হলে কি হবে, এই নাম আমাদের প্রভুর নাম, আর এই নাম ধরে ডেকেছে এ আমাদের প্রভুর কাছেই যাবে, আমরা একে নিয়ে যাব তোমরা একে নিয়ে যেতে পারবে না, কেন বলছেন তোমাদের তোমরা যে বলছো এর পুত্রের নাম নারায়ণ, তো এর পুত্রের নাম নারায়ণ কতদিন হয়েছে, দু চার বছর পাঁচ বছর আগে থেকে, কিন্তু আমাদের প্রভুর নাম নারায়ণ সে অনন্তকাল ধরে, এই জন্য এই নাম আমাদের প্রভুর নাম, তো আমরা একে নিয়ে যাব, যমদূতরা বলছে না আমরা একে নিয়ে যাব, এবার এই কথা যখন বলেছে বিষ্ণুদূতরা ধরে যমদূতদের দু চার ঘা দিয়ে দিয়েছেন, আর এই মার খেয়ে যমদূতরা সেখান থেকে চলে এসেছেন, আর এই দৃশ্য সেই অজামিল মৃত্যুসজ্জায় শয়ন করে এই দৃশ্য দেখে তার বৈরাগ্য হয়ে গেল, আমি এইভাবে ভগবানকে ডেকেছি তার ফল যদি এই হয়, আমি যদি ভালোবেসে ডাকি তার ফল কি হবে, তো এই দুই দলের গন্ডগোল বেঁধে গেল, এই গন্ডগোলের জন্য কেউ তাকে নিয়ে গেল না, সবাই ছেড়ে দিয়ে তাকে চলে গেছে, এই জন্য পরবর্তীতে এই অজামিল ভগবানের নাম করতে শুরু করে দিলেন, তো এদিকে যমদূতরা ফিরে গেছে যমালয়ে গিয়ে যমদণ্ড যমরাজের কাছে ফেলে দিয়ে বলছেন প্রভু আমরা এই চাকরি আর করব না, এই কাজ আমাদের আর দরকার নেই, আমরা আমাদের কাজে ইস্তফা দিয়ে দিলাম, যমরাজ বলছে কি হয়েছে বলো তো, তো বলছে প্রভু আমরা একজন পাপীকে আনতে গিয়েছিলাম, সেখানে চারজন এলো, এসে তারা আমাদেরকে এইভাবে মারধর করেছে, তো আমরা জিজ্ঞাসা করলাম তোমরা কে, বললো আমরা বিষ্ণুদূত, আর যেই বলেছে যমরাজ তাদের মুখে হাত দিচ্ছে যে আস্তে 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 আস্তে, ওই নাম এত জোরে এখানে নিতে নেই, কেন প্রভু যে এই নাম তোমরা যদি এখানে এসে উচ্চারণ করো তাহলে কি হবে, আমার ব্যবসা একদম বন্ধ হয়ে যাবে, আমার দোকানে চিরদিনের মতো তালা পড়ে যাবে, কারণ এই নাম যদি এই পাপীদের কর্মে যায় একবার সবাই এখান থেকে ছুটে আর এখানে কেউ থাকবে না, এই জন্যে তোমরা এই নাম এখানে নিও না, প্রভুর নাম এখানে বলো না, তো বলছে তাহলে প্রভু বলুন এই নামের মহিমা কি, তখন যমরাজ বলছে
এই তো তোমরা দেখে এলে যে এই নামের মহিমা কি, এই নামের মহিমা আর জানতে বাকি আছে। সে মৃত্যুকালে তার পুত্রকে ডেকেছে নারায়ণ বলে, তার জন্য তাকে তোমরা নিয়ে আসতে পারলে না। এর থেকে আর কি নামের মহিমা তোমরা শুনতে চাইছো? বলছে যে মৃত্যুকালে নিজের পুত্রকে ডেকেছে, আর যদি ভগবানকে সারা জীবন ধরে কেউ ভগবানের নাম করে তাকে তোমরা দেখতেও পাবে না, তাকে তাকে তোমরা কোনোদিন দর্শন করতে পারবে না যে সারা জীবন ধরে ভগবানের নাম করছে। এই হচ্ছে নামের মহিমা। তো বলছেন প্রভু, তাহলে বলুন কাদেরকে এবার থেকে নিয়ে আসতে যাব আর কাদেরকে এখানে নিয়ে আসতে যাব না। তখন যমরাজ তাদেরকে বলছেন, তার দূতদেরকে যমরাজ বলছেন যে কাদেরকে তোমরা আনতে যাবে। কি বলছে? জীবান ভক্তি ভগবত গুণ নাম দেয়ম চেতন চস্মরতি তচ্চরণান বৃন্দম কৃষ্ণায় নমো নমতি শিরয়ে কদাপি তারানয়দ্য কৃত কৃষ্ণ। কি বলছেন? জীবান ভক্তি ভগবত গুণ নাম ধেয়ম চেতনশ্চ স্মরতি তচ্চরণার বৃন্দম কৃষ্ণায় নমো নমতি শিরয়ে কদাপি তারানয়দ্য। মানে তাকে নিয়ে এসো। কাকে? জীবান ভক্তি ভগবত গুণ নাম ধেয়ম, যে কোনোদিন জীবায় ভগবানের নাম উচ্চারণ করেনি তাকে ধরে নিয়ে এসো। কি করে ভগবানের নাম জপ করতে হয় আমি তাকে শেখাবো এখানে। আর কাকে বলছেন? জীবান ভক্তি ভগবত গুণ নাম ধেয়ম চেতনশ্চ স্মরতি তচ্চরণারবিন্দম, যে কোনোদিন ভগবানকে প্রণাম করেনি, যে কোনোদিন ভক্তকে প্রণাম করেনি তাকে ধরে নিয়ে এসো। কি করে মাথা নিচু করাতে হয়, কি করে মাথা নিচু করতে হয় আমি শেখাবো, তাকে তোমরা ধরে নিয়ে আসবে। আর কাকে বলছেন? কৃষ্ণায় না নমতি শিরয়ে কদাপি তা না নয়ধ্য। বললেন যে জীবনে এই শরীরটা পেয়ে ভগবানকে ধন্যবাদ দিল না, এই শরীর পেয়ে ভগবান এই শরীরটা দিয়েছেন কি জন্যে? ভগবান এই শরীরটা দিয়েছে ভজনের জন্যে। কিন্তু যে ভজন বাদ দিয়ে ভজন করে বসে আছে সারা জীবন ধরে, ভজন করে এই শরীরটাকে নষ্ট করে ফেলেছে, সুগার প্রেশার কোলেস্ট্রল আরো কত কিছু। বলছেন প্রভু দিয়েছে শরীরটা ভজন করার জন্যে, কিন্তু সে ভজন বাদ দিয়ে ভজন করে শরীরটার বারোটা বাজিয়েছে, তাকে এখানে ধরে নিয়ে এসো। কি করে ভগবানের ভজন করতে হয় তাকে আমি শেখাবো ভালো করে। তো আমরা ভগবানকে ধন্যবাদ দিই না, তিনি যে এই শরীরটা দিয়েছেন। এক বোন তার দাদা তাকে একটা সুন্দর হীরের নাকের নথ এনে দিয়েছে। এখন নাকের নথ যখন এনে দিয়েছে, তো সেই নথটা যখন সে পরেছে, এখন সবার তো দেখেই চোখ দাঁড়িয়ে গেছে। বলছে আয় ভাই, এত সুন্দর নথ তুই পেলি কোথায়? তো বলছে আমার দাদা এনে দিয়েছে বিদেশ থেকে। বলছে বাহ, খুব সুন্দর হয়েছে তো। আর যেই বলে খুব সুন্দর হয়েছে, আর এ তাকে বলে আমার দাদা এনে দিয়েছে বিদেশ থেকে অনেক টাকা দিয়ে। তো দাদা এনে দিয়েছে নাকের নথ, তার জন্য সবাইকে বলছি অনেক দাম দিয়ে দাদা এনে দিয়েছে নাকের নথ। কিন্তু ভগবান যে নাকটা দিয়েছে সে কথা একবার আমার মনে হলো না, যে ভগবান যদি নাকটা না দিত আমি ওই নথটা পড়তাম কোথায় বলুন তো। তার জন্য আমরা ভগবানকে কোনদিন ধন্যবাদ দিই? ভগবান যে এই শরীরটা দিয়েছে, তো সেই শরীরটা নিয়ে সংসারের এত রূপ রস গন্ধ স্পর্শ এই বিষয় ভোগ করছি, এই বিষয় ভোগের মধ্যে ডুবে আছি,
তো তার জন্য ভগবানকে কোনদিন ধন্যবাদ দিয়েছি? প্রভু তুমি এই শরীরটা না দিলে আমি এত বড় গাড়িও করতে পারতাম না, এত বড় বাড়িও করতে পারতাম না, এত কিছু আমার কোনো কিছুই হতো না তুমি যদি এই শরীরটা আমাকে না দিতে। কোনদিন বলি, কোনদিন বলি না। তো বলছেন এমন অকৃতজ্ঞ যারা তাদেরকে ধরে নিয়ে এসো, কৃতজ্ঞতা স্বীকার কিভাবে করাতে হয় আমি শেখাবো তাকে। এখানে নিয়ে এসে বলছে সাধন ধম বিবুধ দুর্লভ তনু মোহে কৃপা কর দিন প্রভু তুম বহুত অনুগ্রহ কিন। বলছেন সাধন ধাম বিবুধ দুর্লভ তনু প্রভু মোহে কৃপা কর দিন, প্রভু তুমি এত সুন্দর শরীর আমাকে কৃপা করে দিয়েছ, প্রভু তুম বহুত অনুগ্রহ কিন, তুমি আমাকে অনুগ্রহ করে কৃপা করে এই শরীরটা তুমি আমাকে দিয়েছ, তো তার জন্য আমি কোনদিন ভগবানকে ধন্যবাদ দেই না। আমার মতো অকৃতজ্ঞ আছেন? যিনি এই শরীরটা দিল তার নাম আমি কোনদিন মুখে উচ্চারণ করলাম না। বলছেন তাকে তোমরা ধরে নিয়ে এসো, কি করে শাস্তি দিতে হয় আমি শেখাবো, কি করে তার নাম করতে হয়। সারা জীবনেও যে ভগবানের নাম করতে পারলো না, যে সাধু সন্তের চরণে তার মাথাটা নিচু করতে পারলো না, ভগবানকে যে ধন্যবাদ দিল না কোনদিনের জন্য, শুধুমাত্র ওই বিষয়ের মধ্যে ডুবে পড়ে থাকলো, তাকে এখানে ধরে নিয়ে এসো, আমি তাকে শেখাবো কি করে নাম করতে হয়, কি করে মাথা নিচু করতে হয়, মাজাটা শক্ত হয়ে গেছে মাজা কি করে নিচু হয় আমি শিখিয়ে দেব তাকে। তো সেই এই হচ্ছে নামের মহিমা, যিনি নাম করবেন। তো বলছেন সাংকেত্যম পারিহাস্যম বা স্তবন হেলন দেববা, যে সাংকেত্যম পারিহাস্যম মানে সংকেতের দ্বারা, পরিহাসের দ্বারা, ভালোবাসার দ্বারা, অবহেলার দ্বারা, যে যেভাবে হোক যদি কেউ নাম আশ্রয় করে তো সমস্ত পাপ চলে যাবে, প্রভুর নামের মধ্যে সমস্ত পাপ নাশের শক্তি আছে। যেমন ওই কারেন্টের তারে, খোলা তারে যদি আমি জেনেও হাত দিই বা না জেনেও হাত দিই, জেনে হাত দিলেও শক লাগবে, আমি যদি না জেনেও হাত দেই তো শক লাগবে, আগুনে আমি যদি হাত ভালোবেসে দিলেও হাত পুড়বে, আর অজান্তে হাত দিলেও হাত পুড়বে। তো বলছেন বস্তু শক্তি জ্ঞানের অপেক্ষা রাখে না, ও যেভাবে হাত দেবে সেভাবেই কৃপা হবে। তো সেই জন্যে বলছেন যেভাবে হোক প্রভুর নাম যদি মুখে উচ্চারণ হয় তো তাতেই ফল ফুলবে। অজান্তে যদি কেউ বিষ পান করে তো বিষের ক্রিয়া তার, বিষের জ্বালা তাকে ভোগ করতেই হবে। এই জন্যে প্রভুর নামও ঠিক অমনি, এ যে যেভাবে এই নাম করবে সে ফল পাবে, কারণ সমস্ত পাপ নাশের শক্তি আছে এই নামের মধ্যে। তার প্রমাণ দেখুন, চারজন চোর ছিলেন, এখন চারজন চোর চুরি করে, কিন্তু চুরি করার মধ্যে একটা খুব সুন্দর ব্যবস্থা করেছে তারা, চুরি করে তারা রাস্তায় চারজন চার জায়গায় বসে থাকে, আর যখন কোন লোকজন আসে তো চারজন সংকেত করে চারজনকে জানিয়ে দেয়, একজন এখানে বসে থাকলো দেখুন, আর একজন আরেকটু দূরে বসে থাকলো, আর একজন আরেকটু দূরে, আর একজন ঠিক ঝোপঝাড়ের মধ্যে যেখানে জনমানুষ শূন্য, যেখানে লোকজন দেখতে না পায় তেমন জায়গায় একজন থাকে। এবার কি হয়েছে, যে একদম লোকালয়ের দিকে থাকে, বাইরে থাকে, সে কি করে সংকেত দেয়, মানে একজন যদি আসে তো দ্বিতীয় ব্যক্তিকে তো জানাতে হবে যে একজন আসছে, দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে জানাবে, তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তিকে জানিয়ে দেবে। তো প্রথম ব্যক্তির সংকেত কি, প্রথম ব্যক্তির সংকেত হচ্ছে কেউ যদি আসে তো এ বলে নারায়ণ, মানে নর মানে মানুষ আসছে, একজন ব্যক্তি আসছে। এবার দ্বিতীয় ব্যক্তি বুঝে যায় যে তাহলে কেউ আসছে,
এবার যারা আসছে তারা তো এসব পুজো দাঁড়িয়ে ভগবানের নাম করছে। এবার দ্বিতীয় ব্যক্তির সম্মুখে যখন এসে যায়, দ্বিতীয় ব্যক্তি কি বলে? দামোদর বলে চিৎকার করে ওঠে। আর এই চিৎকার তৃতীয় ব্যক্তি শুনতে পায় যে একজন আসছে। আর দামোদর মানে কি? দামোদর মানে হচ্ছে এই, তার উদরে টাকা পয়সা আছে, আগের দিনে ওই পেটে বাঁধা থাকতো একটা করে ব্যাগ, হ্যাঁ ওই পেটে বেঁধে নিয়ে যেত আগেকার দিনে, তো বলছে ওই দামোদর মানে উদরে তার টাকা পয়সা আছে। এবার তৃতীয় ব্যক্তি সাবধান হয়ে যায়। তৃতীয় ব্যক্তির কাজ কি? তৃতীয় ব্যক্তির কাজ হচ্ছে যখন তৃতীয় ব্যক্তির কাছে এসে যাবে, তৃতীয় ব্যক্তি বলবে বাসুদেব, মানে হচ্ছে বাঁধ দিয়ে মারো একে। আর এ যেই বাসুদেব বলবে, এবার চতুর্থ ব্যক্তি সঙ্গে সঙ্গে ছুটে এর কাছে চলে আসবে, হরি হরি মেরে ধরে সব অরণ করে নাও যা আছে। এই হচ্ছে চুরি করার সংকেত এদের, কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না। ভগবানের নাম করছে বসে বসে রাস্তার ধারে, কেউ কোনো কিছু বুঝতে পারবে না, কিন্তু জাগা মতো পড়লেই খপ করে ধরে তাকে মেরে সব তারা তার কাছ থেকে কেড়ে নিয়ে নেয়। এবার এইভাবে চুরি করতে করতে একদিন কি হয়েছে, একদিন খুব বড় একজন শেঠজিকে রাজ হয়েছে, তার কাছে অনেক অর্থ সম্পদ তারা পেয়েছে। এখন তার কাছ থেকে সব কিছু হরণ করে নিয়েছে। এবার নিয়ে কি করেছে, নিয়ে খুব আনন্দ হচ্ছে, অনেক টাকা পয়সা পেয়েছি আজ, সারা জীবনে এতদিন চুরি করে এমন লাভ কোনোদিন হয়নি, তো এই জন্যে এরা আজ আনন্দ করে ওই কথাই বলছে। একজন বলছে নারায়ণ, একজন বলছে বাসুদেব, একজন বলছে দামোদর, একজন বলছে হরি হরি বলে চারজন ওই ভাগ করছে আর ওই নাম করছে, নারায়ণ বাসুদেব হরি হরি দামোদর বলে ভগবানের ওই নামই করছে, মানে আনন্দ করে তারা অনেক মালপত্র পেয়েছি, তো এই আনন্দে তারা ভাগাভাগি করছে আর ওই নাম করছে। আর এমন সময় কি হয়েছে, এমন সময় আকাশে মেঘ করে বৃষ্টি এসেছে, আর সেই সঙ্গে বজ্রপাত হয়েছে। আর বজ্র পড়েছে কোথায়? ওই চারজন যেখানে বসে ভাগাভাগি করছিল ওই ওদেরই মাঝখানে এসে পড়েছে, আর ওই বজ্রাঘাতে চারজনার মৃত্যু হয়ে গেছে। কিন্তু মৃত্যুকালেও ওরা ওই নারায়ণ বাসুদেব হরি হরি দামোদর করছিল, আর এই জন্যে সেই চার চোর চলে গেলেন সোজা বৈকুণ্ঠে। মৃত্যুকালে ভগবানের নাম করেছিল, তার জন্যে তারা বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে গেলেন। এই হচ্ছে প্রভুর নামের মাহাত্ম্য। মহাদেব পার্বতীকে বলছে, উমা কাউ মে অনুভব আপনা, সত হরি ভজন জগত সব সপনা, উমা কাউ মে অনুভব আপনা, সত হরি ভজন জগত সব সপনা। একমাত্র ভগবানের নামই সার, আর এই জগৎ হচ্ছে স্বপ্নের মতো। এই জগৎ স্বপ্ন, ঘুম ভেঙে গেলে যেমন স্বপ্নের আর কোনো মূল্য নেই, এই জগৎটাও হচ্ছে স্বপ্নের মতো। কিন্তু এই জগতের সার হচ্ছে একমাত্র ভগবানের নাম। তো সেই নাম যে যেভাবে করবে, সাংকেত্যম পারিভাষ্যম স্তবন হেলন মেহবা বৈকুণ্ঠ নাম গ্রহণ যে যেভাবে এই নাম করবে সে ফল লাভ করবে। তো বলছেন এই যে অজামিন উদ্ধার হয়ে গেল, এই যে চোর তারাও বৈকুণ্ঠ পেয়ে গেল মৃত্যুকালে ভগবানের নাম করে। তো এবার এই মৃত্যুকালে নাম, তাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মৃত্যুকালে যে যেভাবে মৃত্যুবরণ করবে, ওই ভরত হরিণ হরিণ করতে করতে মৃত্যুবরণ করলো, হরিণ হয়ে গেল। তো যদি কেউ মৃত্যুকালে ভগবানের নাম করতে করতে মৃত্যুবরণ করে, তাহলে তার বৈকুণ্ঠ
প্রাপ্তি হবে, তাই সে যত বড় পাপই হোক না কেন, সে যত সারা জীবন যদি পাপ ছাড়া অন্য কোনো কিছু না করে থাকে তবুও সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যাবে, যদি মৃত্যুকালে ভগবানের নাম করতে পারেন। তো মৃত্যুকালে ভগবানের নাম করা কিন্তু অনেক কঠিন ব্যাপার, মৃত্যুকালে ভগবানের নাম করা যায় না। তো বলছে যিনি করতে পারবেন, সারা জীবন পাপ করেছি কিন্তু মৃত্যুকালে যদি একবার ভগবানের নাম মুখে উচ্চারিত হয়ে যায় তাহলে তো তার গতি দেখলাম কি হলো। কিন্তু বলছেন যদি আমার ভক্ত, আমার ভক্ত যদি মৃত্যুকালে আমার নাম করতে না পারে, কারণ মৃত্যুকালে কত রকমের যন্ত্রণা, বাত পিত্ত কফ নানান রকমের সমস্যা দেখা দেয় মৃত্যুকালে, তো ভগবান নিজে মুখে বললে এ তো গেল অবহেলার দ্বারা, ভালো না বেশে নাম করলে কি ফল হয়। আর বলছেন যিনি ভালোবেসে সারা জীবন নাম আশ্রয় করে আছেন কিন্তু মৃত্যুকালে আমার নাম সে নিতে পারলো না, তো তার কি হবে। মৃত্যুকালে যদি আমার নাম আমার ভক্ত না করতে পারে, তো বলছেন যদি মৃত্যুকালে আমার ভক্ত আমার নাম না করতে পারে, ভগবান বলে দিলেন যদি বাতালি দোষেন ভক্ত মাম চ বিস্ময়ে, যদি বাত পিত্ত কবের জন্য আমার ভক্ত আমাকে আমার নাম করতে পারলো না, তাহলে অহমেশ্বরামি মদ ভক্তিম দদামি পরমন্তে, ওই ভক্তের হয়ে আমি নাম করে দেব, আমার নাম আমি করে দেব ওই ভক্তের হয়ে, করে আমি তাকে দদামি পরমং গতিম পরম গতি তাকে দিয়ে দেব, যদি আমার ভক্ত মৃত্যুকালে আমাকে ভুলে যায় আমি নাম করব আমার ভক্তের হয়ে। যিনি সারা জীবন আমার নাম করেছেন কিন্তু মৃত্যুকালে আমার নাম করতে পারলেন না, তার হয়ে আমি নাম করব। বলুন ভক্তবৎসল ভগবান কি জয়। তো এই হচ্ছে নামের মহিমা, আরো আছে প্রচুর, এখন নামের মহিমা বলে শেষ করা যাবে না। রাবণের ভাই বিভীষণ, বিভীষণ কিন্তু নাম করতেন, বিভীষণ কিভাবে প্রভুর নাম করতেন, একবার রাবণের সমস্ত লোকজন তারা গিয়ে বলছে যে প্রভু আপনার ভাই আপনার শত্রুর নাম করে, আপনি আর কারে কি বলছেন। রাবণ বলছে কি আমার ভাই আমার শত্রুর নাম করছে, ডেকে নিয়ে এসো, কে আসাই আমার ভাইকে নিয়ে এসো। এবার বিভীষণকে ধরে নিয়ে আসা হলো, বিভীষণকে রাবণ বলছে যে তুই আমার শত্রুর নাম করিস, বিভীষণ বলছে হ্যাঁ করি, কেন তোর এত বড় সাহস, তুই আমার মুখের সামনে দাঁড়িয়ে বলছিস তুই আমার শত্রুর নাম করিস। বলছে দাদা তোমার একটু বুঝতে ভুল হচ্ছে। কেন কি ভুল হচ্ছে, বলছে দাদা আমি তোমার শত্রুর নাম করি না, তাহলে কার নাম করিস, বলছে দাদা আমি তোমার নাম করি, কেন বলছে কি রাম নাম করি আমি। তো এই রাম নাম দিয়ে কি হয়, রয় রাবণ আর মই মন্দাকিনী, বলছে আমি দাদা তোমার নাম আর বৌদির নাম করি, আমি তোমার শত্রুর নাম করি না। তো এইভাবে বিভীষণ নাম করতেন, শত্রুর মাঝখানে থেকে সেই বিভীষণও প্রভুর নাম করতেন, বলে দিলেন যে আমি দাদা তোমার আর বৌদির নাম করি, আমি তোমার শত্রুর নাম করি না। তো রাবণ বলছে এই ভেবে সবাই রাম নাম বলো, এই ভেবে সবাই রাম নাম জপ করো, কারো কোনো দোষ হবে না, আমার শত্রুকে ভেবে কেউ নাম করো না। তো সেই নামের ফলে কি হলো, সেই বিভীষণ পরবর্তীতে লঙ্কেশ হয়ে গেলেন, সেই নামের জন্যে বলছে রাম নাম অঙ্কিত গৃহ শোভা বরণ না যায়
নব তুলিস তুলসিকা তরু বৃন্দ দেখি কপি হরসি উরলায়। হনুমান যখন গিয়েছেন লঙ্কাতে, গিয়ে যখন দেখলেন যে ওই ঘরের সম্মুখে রাম নাম লেখা আছে আর ঘরের বাইরে তুলসী বৃক্ষ আছে, এই দেখেই হনুমান বিভীষণের ঘরের চালে বসে থাকলেন যে কখন ভক্ত বার হবে, ভক্ত দর্শন করবো আজ। সেই জন্যে হনুমান বসে আছেন বিভীষণের চালের উপরে। তো এই যে রাম নাম লিখে রেখেছেন ঘরে দেয়ালে গায়ে, কিন্তু দাদাকে বুঝিয়ে দিলেন যে দাদা প্রথমটা হচ্ছে তোমার নাম আর দ্বিতীয়টা হচ্ছে বৌদির নাম, এই জন্য আমি এখানে রাম নাম লিখেছি। তো এই নাম এভাবে করতে হবে, শত্রুর মাঝখানে বসে নাম করছে কিন্তু আমরা করতে পারি না। সে শত্রুর মাঝখানে বসে নাম করছে কিন্তু আমার এমন কোনো শত্রু নেই, তবুও আমি নাম করতে পারি না। তাকে যমরাজের কাছে নিয়ে যাবে না তো আর কাকে নিয়ে যাবে, যে এই সংসারে এত আরামের মধ্যে থেকেও ভগবানের নাম করতে পারছে না, এত আরামে আছি তবু ভগবানের নাম নিতে সময় হচ্ছে না আমার, তো তাকে যমরাজ শাস্তি দেবে না তো কাকে শাস্তি দেবে। তো এই নামের মহিমা হচ্ছে বলছেন পায়ে না কই গতি পতিত পাবন রাম ভজ সুন সঠ মনা। বলছেন দেখো কোনো গতি নেই, একমাত্র ভরসা একমাত্র এই পারের তরুণী হচ্ছে এই নাম, একমাত্র এই নামই তোমাকে এই সংসার সমুদ্র পার করে দিতে পারবে। এই জন্যে বলছেন পায়ে না কেই গতি, বললেন কোথাও কোনো গতি নেই, একমাত্র নাম ছাড়া অন্য কোনো গতি নেই। কলৌ নাস্তেভ্য 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 গতির অন্যথা, হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম, একমাত্র ভগবানের নাম ছাড়া অন্য কোনো গতি নেই। এই জন্যেই সেই আমাদের অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নব দন্তে তৃণধরি আমার কি নিয়ালহ বলো গৌরি। বলছেন দেখো এই নাম ছাড়া আর কোনো গতি নেই, ভাই তেরে পাও করু একবার হরি। পায়ে ধরে বলছে যে তোমার পায়ে ধরছি তুমি একবার হরি বলো, এই নাম ছাড়া অন্য কোনো গতি নেই কলিজীবের, কলিজীব এই ভব সমুদ্র পার হতে পারবে না এই নাম আশ্রয় যদি সে না করে। এই জন্যে বললেন যে একমাত্র নাম করতে হবে, কিভাবে বলছে দেখে না ইন্দ্রিয়কে না ঘোরে ভাগে উনমে হরদম সংযম কি করে পড়ে আপনে রথ কো সুমার্গ লগাতে চলো কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো। সংসারের সব করো কিন্তু তার সাথে সাথে কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো, নিজের ইন্দ্রিয়কে সংযম করে যে মন যদি নাম চায় তবুও তাকে লাগাম দিয়ে বলো এই নাম তোকে করতেই হবে। বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল বল
হরি বোল, হরি 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 বোল, কেশব মাধব গোবিন্দ বোল। সমুদ্র আমাকে পার করে দেবে, এই নামই তরণী নৌকার কাজ করবে। তো এই নাম আশ্রয় যদি না করি, কলির জীবের অন্য কোন পথ নেই। অন্য কোন গতি নেই, একমাত্র এই নাম করতে হবে। অন্য